ভাগ্যতার ভূত থেকে এই দেশের গাছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে আগুন ফুটে আছে। সেই আগুনে হলকা এমন আজ মনে হয় গল্প কিংবা কোনো কবির হাতে হয়তো চিত্রকল্প। না না না, মোটেই তেমন নয়, ইতিহাসের নীরব পাতা আজও সেসব কয়। বাংলা ভাষার জন্য ছিল সে এক কঠিন কাল, ১৯৫২ যে অগ্নিঝরা সাল। ধন্যবাদ তোমায়। দাও হায় দাও, এই ঘাস এই মাটি বুকে আস্তে করে পা রেখো, এখানে আমার ভাই বরকত সালাম আসাদেরা শুয়ে আছে, ওরা ব্যথা পাবে টুকরে কেঁদে উঠবে। এই নরম মাটিতে আস্তে করে পা ফেলো, আমার ভাইয়ের রক্তে এ বাংলা এখনো ভেজা স্যাঁত স্যাঁতে। এ মাটি রাত্রি দিন কেঁদে কেঁদে প্রার্থনা করে বিধাতার কাছে, আমার মায়ের ভাষা মুখ থেকে কেড়ে নিতে দেব না। ধন্যবাদ তোমায়। আবৃত্তিকর জি ২১ লিখেছেন আব্দুল হাই শিকদার। ধান ফুরালো পান ফুরালো ২১ ২১ দেশে, বুকের ভেতর রক্ত নাচে ভালোবাসার বেশে। ২১ আমার মাথার ওপর পরশ মমতার, সোনার পালক সকাল বেলার। ধন্যবাদ, ধন্যবাদ তোমায়। এরপর আসবে মা বলছি, লিখেছেন চন্দন কোটাল। যাওয়ার আগে ছেলেটা বলেছিল, ভেবো না মা, ২ মাস পরে ফিরে আসব। এখন তবে আসি। ২ মাস পরে কফিনে ফিরল সে, দেহ নিয়ে সুসজ্জিত ফুলের রাশি। আমি শহীদের মা বলছি, বলো ছেড়ে হারানোর ব্যথা আমি কোন প্রলেপে ঢাকি। জানি আমি শহীদের মা বলছি, জানি সে আর আসবে না, তবু তাকে বার বার ডাকি। ধন্যবাদ, ধন্যবাদ। গড়িয়ে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুল। আমার নাম মুসাইবা আহমেদ, আমি একটি ছড়া বলবো, আমার ছড়ার নাম আমাদের দেশ। লিখেছেন আ ন ম বজলুর রশিদ। আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ ঘাসের ফলে শেফালির হাসি, সবুজ ঘাসের ফলে শেফালির হাসি, মাঠে মাঠে চড়ে গড়ে মনে বয়ে। ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ।